السلام عليكم ورحمة الله وبركاته جهنم باسي در ادس سے جهنم بر بھیتور آگونر منچر اوپر داڑیا شیطانر بھاسون আর যখন ফয়সালা করে দেওয়া হবে তখন শয়তান বলবে আসল কথা হলো আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সত্য ছিল আর আমি শয়তান কত ওয়াদা করেছিলাম তা সবই ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো কৃতজ্ঞ ছিল না আমি এছাড়া আর কিছুই করিনি যে আমি তোমাদেরকে আমার পথে ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো এখন তোমরা আমাকে দোষারোপ করো না নিজেরাই নিজেদের দোষারোপ করো এখন আমি তো আমাদের ফরিয়াদ সাড়া দিতে পারি না এর আগে তোমরা যে আমাকে আল্লাহর সাথে শরীক বানিয়ে রেখেছিলে তা থেকে আমি দায়মুক্ত এখন জালিমদের অন্যতম অবশ্যই যন্ত্রদায়ক আজাব রয়েছে সূরা ইব্রাহিম শয়তানের ভাষণের ব্যাখ্যা এটি এমন সব লোকেদের জন্য সতর্ক বাণী যারা দুনিয়ার চোখ বন্ধ করে অন্যদের পেছনে চলে অথবা নিজেদের দুর্বলতাকে প্রমাণ হিসেবে পেশ করে শক্তিশালী জালিমদের আনুগত্য করে তাদের জানানো হচ্ছে আজ যারা তোমাদের নেতা কর্মকর্তা ও শাসক হয়ে আছে আগামীকাল এদের কেউই তোমাদেরকে আল্লাহ আজাব থেকে সামান্যতম নিকৃষ্টতর দিতে পারে না কাজে আজই ভেবে নাও তোমরা যাদের পেছনে ছুটে চলছো অথবা যাদের হুকুম মেনে চলছো তোমাদের কোথায় নিয়ে যাবে আল্লাহ অসত্যবাদী ছিলেন এবং আমি ছিলাম মিথ্যাবাদী তোমাদের এতটুকুই অভিযোগ ও দোষারোপ যে পুরোপুরি সত্যি এতে কোনো সন্দেহ নেই এ কথা আমি স্বীকার করছি না তোমরা দেখতেই পাচ্ছ আল্লাহর প্রতিটি সন্তুষ্টি ও হুকুম অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে অন্যদিকে আমি শয়তান তোমাদের যেসব আশ্বাস দিয়েছিলাম সেসব লোভের লোভ দেখিয়েছিলাম সেসব সাদৃশ্য আশা আশঙ্কা জালে তোমাদের ফাঁসিয়েছিলাম আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে আমাদেরকে শয়তান অনেক দিক থেকে ফাঁসিয়ে নিতে পারে তো আমরা সতর্ক থাকবো শয়তানের কাছ থেকে ধোকায় যেমন না পড়ে আমাদেরকে শয়তানের ধোকার ফেলতে চায়।